প্রিয় বেগম, পর্ব 16, লিখেছেন প্রিমা ফারনাস চৌধুরী। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। সোহিনীকে ছেড়ে দিল সায়রা আর শবনম মিলে, ছাড়া পাওয়া মাত্রই সায়রার গালে কষে একটা চড় বসালো সে। চেঁচিয়ে উঠে বলল, তোর সাহস কি করে হয়? আমাকে কক্ষে বন্দি করার, রূপাকে কোথায় পাঠিয়ে দিয়েছিস? সায়রা ওর মুখপানে ছলছল নেত্রে চেয়ে রইল। আয়সা বলল, তুমি সায়রা আপুকে ভুল বুঝছো, রূপা এমনিতেই পালাতে চাচ্ছিল। একদম চুপ, আমি ভাইজানকে গিয়ে বলছি তোরা রূপাকে পালাতে সাহায্য করছিস। সায়রা ওর হাত টেনে ধরে বলল, আগে সিভানকে সুস্থ হতে দে। সোহিনী কপাল ভাঁজ করল, হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি হয়েছে সিভানের? শবনম বলল, কেউ জানে না কি হয়েছে, ও অজ্ঞান হয়েছিল অনেকক্ষণ, হুশ ফেরার পরেও কোনো কথা বলছে না। সোহিনী ত্রন্ত পায়ে হেঁটে চলে গেল। দেখলো হামিদা কাঁদছে, খোদেজার বুকে সিভান, তার চোখ দুটো নিভু নিভু। সোহিনী গিয়ে ওর সামনে বসে বলল, কি হয়েছে ভাইজান, কি হয়েছে তোমার? খোদেজা কান্না চেপে বলল, ওর সামনে কেঁদো না, ও ভয় পাচ্ছে। বাবু, এই বাবু, চোখ খোলো, দেখো বড়মা ডাকছে তোমায়, শেহজাদ ভাইজান এসেছে, ওঠো। সিভান অনেকক্ষণ পর বিড়বিড়িয়ে বলল, এটা সুন্দর বউ দিয়েছে। খোদেজা বলল, কি? হামিদা ওর মুখ ধরে বলল, কি বলছে এসব, সুন্দর বউ কি দিয়েছে, তোমাকে কিছু দিয়েছে? সিভান পুনরায় বলল, এটা শেহজাদ ভাইজান দিয়েছে। কেউ কিছু বুঝে উঠতে পারল না। শাজান সাহেব আর সেরদাস সাহেব কক্ষে প্রবেশ করে বললেন, কথা ফুটেছে? সোহিনী বলল, হ্যাঁ কথা বলছে। ভাইজান তোমার কোথায় খারাপ লাগছে? সিভান মাথায় আঙুল দিয়ে দেখিয়ে বলল, খোদেজা তার মাথায় চুমু খেয়ে বলল, কিছু খাবে তুমি? সিভান বলল, শেহজাদ ভাইজানের কাছে যাব। খোদেজা তাকে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ওনার আঁচলে মুখ মুছতে মুছতে বলল, তোমার শেহজাদ ভাইজান বিরতি নিয়েছে এই ঝঞ্ঝাট থেকে, তার জন্য দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। তৎমধ্য বিকট শব্দে কি যেন ঝনঝন শব্দ করে উঠল। শেরহাম খাবার ঘরের সমস্ত বাসনকোসন জগ গ্লাস ফেলে দিয়েছে, তুমুল ভাঙচুর করছে, সকলেই কেঁপে উঠল। সোহিনী ছুটে গেল, সায়রা তটিনীরা সবাই আতঙ্কে চুপসে গিয়েছে। অপা কোথায় সোহিনী? অপা কোথায়? কোথায় ও? সোহিনী তার সম্মুখে এসে মাথা নত করে বলল, ও শৌচাগারে যাবে বলেছিল ভাইজান, তারপর আর দেখা নেই। মেহেদি দিতে থাকা মেয়েগুলো বলল, ওই পৌরা মহিলা হাত ধরে টেনে নিয়ে গেছেন আপনার ভাবি বেগমকে, উনি ভালো জানবেন। শেরহাম দাঁত কটমট করে হিংস্র জন্তুর মতো গর্জে খোদেজার উদ্দেশ্যে হেঁটে গেল। সবাই তার পিছু পিছু ছুটল। পথিমধ্যে পথ আটকে দাঁড়ালেন শেরতাজ সাহেব, বললেন, আর নিচে নেমো না, যথেষ্ট হয়েছে শেরহাম, মায়ের কুশিক্ষায় তোমার কতটা অধপতন হয়েছে দেখছো। তোমার মায়ের পেটের অন্য একটি সন্তান কিন্তু আমরা মানুষ করেছি। সোহিনীকে দেখো আর নিজেকে দেখো, তোমার পাশে কেউই নেই দিন শেষে। শেরতা সাহেবের কথাগুলোকে গ্রাহ্য করল না শেরহাম, মুখ ঝামটা মেরে খ্যাক করে বলে উঠল, এইসব ফালতু কথাবার্তা শোনার সময় নেই আমার। অপা কোথায়, কোথায় লুকিয়েছ তাকে? সোহিনী পথ রুদ্ধ করে দাঁড়ায়, ভীত গলায় বলে, ও পালিয়েছে ভাইজান। কথা শেষ করে উঠতে পারল না সোহিনী, তার আগেই শক্তপোক্ত হাতের চড় খেয়ে টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে গেল। সকলেই আঁতকে উঠল, সায়রা গিয়ে ধরল তাকে। শেরতা সাহেব পাল্টা চড় বসালেন শেরহামকে। শেরহাম ওনাকে কিছু বলতে দিলেন না, ওনার গায়ের পাঞ্জাবির কলার চেপে ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই উনি পড়ে যাবেন। তক্ষুনি সাফায়াত এসে ধরল, বলল, অনেক সহ্য করেছি আপনার সব বেহায়াপনা, বেশি বাড়াবাড়ি করলে এই পা নিয়ে আর বেরোতে পারবেন না। শেরহাম ওর দিকে এগোতেই সায়রা এসে পথ রুদ্ধ করে হাত জোর করে বলল, ভাইজান আপনার যদি এতই দরকার হয় তাহলে রূপার খোঁজ করুন, রূপা নিজেই পালানোর পথ খুঁজছিল। শেরতাজ সাহেব বললেন, খুঁজবেই তো, আমরা ওর আপন মানুষ হয়ে ওর কাছ থেকে নিস্তার চাইছি, আর পরের মেয়েটা তো অবশ্যই চাইবে। ওই মেয়েকে আমরা ভুল বুঝেছিলাম, আসলে ষড়যন্ত্রকারী ছিলে তুমি, ধিক্কার তোমাকে। তুমি একদিন সবার ঘৃণা পেতে পেতে অতিষ্ঠ হয়ে উঠবে, তোমাকে ভালোবাসার মতো কেউ থাকবে না, একটা জীবনা। শেরহাম রক্তচক্ষু নিক্ষেপ করে বলল, এবার লাশ ফেলব আর সবাইকে পথে টেনে নিয়ে ছুঁড়ে ফেলব, অনেক বার বেড়েছে সবার। যাও যাও, যা ইচ্ছে করো।
যাকে দেখে হিংসে জ্বলে পুড়ে মরছিলে, সে তোমাকে বুড়ো আঙুল দেখিয়ে মহল ছেড়েছে। এবার নাচো তুমি তোমার রাজত্ব নিয়ে। শেরহাম তেড়ে গিয়ে বলল, ওই শেরতাজ সুলতান, তটি নিয়ে এসে ওর কলার চেপে ধরে বলল, আপনার এসব অনেক সহ্য করেছি, আপনার কারণে ও মহল ছেড়েছে, জানে মেরে ফেলবো। শেরহাম ওর গলা চেপে ধরে ছুঁড়ে ফেলতেই সাফায়াত চিৎকার দিয়ে বলল, ভাইজান এবার রক্তারক্তি শুরু হয়ে যাবে কিন্তু। শেরহাম সকলের উদ্দেশ্যে আঙুল তুলে বলল, আমি যদি অপাকে না পাই তাহলে এখানের কাউকেই জীবিত রাখবো না বলে দিলাম, এই চল সবাই। নিজের দলবল নিয়ে মহল ত্যাগ করলো সে। এমন দুঃসময়ে সবার দরকার ছিল শেহজাদকে, সে সবার শক্তি ছিল, তার এক কথায় সকলেই পুনরুজ্জীবিত হয়ে উঠত, কোনো ভয়ভীতি তাদের ছুঁতে পারতো না। কিন্তু তার অনুপস্থিতি সকলকে আরো অসহায় দুর্বল ভীত শঙ্কিত করে তুলেছে। এমন পরিস্থিতি হবে জানলে ও কখনোই মহল ছাড়তো না। সাফায়াত সবাইকে ভরসা জুগিয়ে বলল, ভাইজান কাল পরশু নিশ্চয়ই চিঠি পাঠাবেন, আমাদের সবুর করতে হবে। সোহিনী হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। এতদিন পর ভাইকে পেয়ে সে সব ভুলে ভাইয়ের আপন হতে চেয়েছিল। কিন্তু ভাইজান কেন এতটা পাশান? শেরতা সাহেব ওর সামনে গিয়ে বসে হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার ভাইয়ের জন্য তো অনেক কিছু করলে, দেখলে সে তোমার গায়ে হাত তুলতেও পিছপা হলো না, এমন পাশান সে, আজ অবধি একটুও পরিবর্তন ঘটেনি। সোহিনী আরো জোরে কাঁদতে লাগলো। সাফায়াত ওর মাথায় হাত বুলিয়ে বলল, আর কেঁদো না, শান্ত হও। ঘোড়ার গাড়ি এসে থামলো একটি বিশাল মসজিদের সামনে। মসজিদের পাশেই মাজারের দিকটাতে আলোকবাতি জ্বলছে, দলে দলে লোকজন আসা যাওয়া করছে। মসজিদের মাইকে খতমে গাউসিয়া শরীফ পাঠ হচ্ছে। চিহি চিহি শব্দ করে ঘোড়াগুলো শূন্যে পা তুলে শান্ত হয়ে দাঁড়ালো। অপরূপা মেয়েগুলোর সাথে গাড়ি থেকে নামলো। গাড়ি চালক বলল, ওদের সাথে সাথে যাও। মেয়েগুলো হিহি করে হেসে বলল, তুমি তো ভয় পেয়ে আছো দেখছি। ভয় পেও না, আমাদের সাথে আসো। অপরূপা বিনয়ী ভঙ্গিতে মাথা দুলিয়ে ওদের পিছু পিছু গেল। মেয়েগুলো নিজেদের সাথে কথা বলছে, অপরূপাকে কোনোরূপ প্রশ্ন করছে না কিংবা কথা বলছে না। অপরূপার ভয় হলো, সে কোনো বিপদে পড়বে না তো। পরক্ষণে এখানের পরিবেশ দেখে মনটা আনন্দে আত্মহারা হলো। বাতাসে পবিত্র খুশবু, আগরবাতি আর গোলাপ জলের তীব্র সুঘ্রাণ, চাদর ভালো করে গায়ে জড়িয়ে সে দেখলো অসংখ্য বোরকা পরিহিত হিজাবি যুবতী, মহিলা আর বাচ্চা মেয়ের আনাগোনা। গাউসিয়া শরীফ পাঠ শেষে এবার এশার আজান পড়ল। আল্লাহু আকবার প্রতিধ্বনি কানে আসতেই অপরূপার সমস্ত ভয়ভীতি কেটে গেল। ঘোড়ার হেস্যাধ্বনি আর লোকজনের সমাগম, বাচ্চাদের ছোটাছুটিতে হইচই মেতে আছে চারিপাশ। বৃদ্ধা বনিতারা পায়ে পায়ে হাঁটছে। মসজিদ থেকে কয়েক পথ দূরে নানান ধরনের অস্থায়ী দোকানপাটের মেলা বসেছে। বাচ্চারা সেসব দোকানের আশেপাশে ছোটাছুটি করছে। অপরূপার ঠোঁটের কোণায় কিঞ্চিৎ হাসির রেখা ফুটে উঠল। সত্যি এটা সুন্দরপুর, রূপনগরের একটি অংশ। শান বাঁধানো প্রকাণ্ড দীঘির মতো একটি পুকুর, দুপাশে দুটি ঘাট, মহিলা আর পুরুষদের জন্য আলাদা ঘাট। আজানের ডাকে সকলেই দলে দলে ওযু করার জন্য ঘাটের দিকে নেমে গেল। অপরূপা সবকিছু মুগ্ধ চোখে দেখতে দেখতে হঠাৎ করে হারিয়ে ফেললো মেয়েগুলোকে। প্রথমেই ভয় হলো, খুঁজে দেখলো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মনে হলো তারা আশেপাশেই আছে, সে ওই মহিলাগুলোর সাথে ওযু করে নামাজ পড়ে নিতে পারবে। খোদার অশেষ মেহেরবান, শেরহাম সুলতানের হাত থেকে রক্ষা পেয়েছে সে, এবার তার মুক্তি। দুর্ঘটনা ভেবে ভুলে যাবে সুলতান মহলের সবাইকে, ভাগ্য তাকে যেদিকে নিয়ে যায় সেদিকেই যাবে। মুখ থেকে পর্দা সরিয়ে উজু করে নিল সে। যুবতী মহিলাগুলোর পেছনে নামাজ ঘরের দিকে যেতে যেতে কেউ একজন খপ করে তার হাত ধরে বলল, তুমি পালাচ্ছ কোথায়? অপরূপা দেখল ওই মেয়েগুলোর একজন, দেখতে চিকন চাকন সুন্দর চেহারার অধিকারিণী। অপরূপা ম্লান মুখে বলল, নামাজ আদায় করব। আচ্ছা ঠিক আছে, আমরা পেছনের সারিতে থাকব। আনন্দে অপরূপার মুখশ্রী জলজল করে উঠল। আমার সাথে আসুন না, আমার শরীর এখনো ঘাটে, তুমি যাও। অপরূপা ঘাড় হেলিয়ে বলল, জি। কয়েকজন মেয়েদের সাথে এক সারিতে দাঁড়িয়ে নামাজ আদায় করলো অপরূপা। দুটো বাচ্চা মেয়ে তার পাশে এসে বসল, বলল, এই এই তুমি কি বউ? অপরূপা চমকিত হলো। মোনাজাত শেষে মেয়ে দুটির দিকে তাকাতেই মেয়েগুলো হাসলো। অপরূপা মিষ্টি হেসে বলল, আমাকে বউয়ের মতো লাগছে। হ্যাঁ, তাহলে বউ? মেয়ে দুটি হাসলো। তাদের মায়ের সাথে টুকটাক কথা হলো অপরূপার।
সে সবার কাছ থেকে নিজের নাম গোপন করেছে। যদি শেরহান সুলতান এখানে অবধি চলে আসে, সবাইকে নাম বলেছে হুমায়রা। মহিলাটির কাছ থেকে অপরূপা জানতে পারলো আজকে এখানে ছোটখাটো একটা মাহফিল হয়েছে। সুন্দরপুরের সবচাইতে বড় মাজার শরীফ আর বড় মসজিদ এটি। বেশিরভাগ সময় এটি লোক সমাগমে মেতে থাকে। প্রায় সময় এখানে আসেন তিনি, বাড়িও বেশি দূরে নয়। কিছু মানত ছিল, তা দিতে তিনি আজ মাজারে এসেছেন। অপরূপার সময়গুলি চমৎকার কাটল। নামাজ কক্ষ থেকে বের হতেই দূরে কয়েকটা ঘোড়ার গাড়ি আর ঘোড়ার দেখা মিলল। মেয়েগুলোকে খুঁজল সে। হঠাৎ করে এত ভিড় হয়ে গেল, মেয়েগুলোকে সে খুঁজে পেল না। কোথায় গেল তারা, সে কোথায় খুঁজবে তাদের? নামাজ আদায় করে মসজিদের ভেতর হতে পুরুষেরা বের হতে লাগলো দলে দলে। সকলের গায়ে পাঞ্জাবি, মাথায় সাদা টুপি। কি সুন্দর দৃশ্য! অপরূপা মসজিদের ভেতরে চোখ দিতে আচম্বিত বেখেয়ালে চোখ পড়ার পর চোখ সরিয়ে নিয়ে পুনরায় চমকিত হয়ে সামনে তাকাতে হৃৎস্পন্দন থেমে গেল তার। শ্বাস পড়ল না, না চোখের পলক। মাথায় রুমাল জড়ানো সাদা পাঞ্জাবির উপর কালো চাদর পরিহিত সুদর্শন পুরুষটির দিকে চোখ আটকে গেল। পুরুষটির সুস্থির বদনখানিতে লেপটে আছে প্রচণ্ড গাম্ভীর্যতা। চোখের দৃষ্টি নিরুত্তাপ। ভয়ে আতঙ্কে গলার পানি শুকিয়ে এলো অপরূপার। নামাজ পড়া শেষে মসজিদ থেকে বের হয়ে চারপাশে চোখ বুলিয়ে কালো চাদর দোকাঁধে জড়িয়ে পেছনে হাত রেখে ডানে বামে তাকাতে তাকাতে বেরিয়ে এলো শেহজাদ। অপরূপা সাদা চাদর তুলে নিজেকে ঢাকলো, মুখের পর্দা নামিয়ে দিল। বুকটা ধুকপুক করে কাঁপছে, হাত পা শীতল হয়ে এসেছে। উনি এখানে কেন, তার খোঁজে এসেছে? না, এ হতে পারে না। সে এমন কেউ নয় যাকে খুঁজতে উনি মহল ছেড়ে সুন্দরপুরে চলে আসবেন। তার জন্য অতটা দরদীয় নয় উনি। তাহলে এখানে কি? শেহজাদের পাশে দুজন ইমাম সাহেব এসে দাঁড়ালেন। ওনারা বিনয়ী ভঙ্গিতে শেহজাদের সাথে কথা বলতে বলতে হাঁটছেন। এদিকে শিরনি দেওয়া হচ্ছে, তাই সারিতে দাঁড়িয়েছে মানুষ। অপরূপার হাত ধরে সেই বাচ্চা মেয়ে দুটির মা সারিতে তাকে দাঁড় করিয়ে দিল। অপরূপার অন্য কোনো দিকে মন নেই, শেহজাদের দিকে তার চোখ দুটো। কিছুতেই চোখে পড়া যাবে না। উনি কি তাকে মহলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য খুঁজতে বেরিয়েছেন? অপরূপা কলাপাতায় শিরনি হাতে দাঁড়িয়ে থাকলো। হুট করে কোথাও হাওয়া হয়ে গেল শেহজাদ। অপরূপা ডানে বামে পেছনে তাকাতেই দেখতে পেল কলাপাতায় করে ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে শিরনি খাচ্ছে শেহজাদ। এমন পরিস্থিতিতে অপরূপার কেমন যেন হাসি পেয়ে গেল, সাথে অদ্ভুত লাগছে। রূপনগরের সম্রাট কলাপাতায় শিরনি খাচ্ছে? অপরূপার খিদে পেয়েছিল এমনিতেও। সে পর্দা তুলে মাথায় চাদর টেনে শিরনিটুকু খেতেই দেখলো শেহজাদ সে জায়গায় নেই। খাওয়া শেষে আবারও ডানে বামে হাঁটলো, দৌড়ালো। শেহজাদকে দেখতে পেল ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছে। তাকে ঘিরে দাঁড়িয়ে অসংখ্য মানুষ। মেয়ে দুটির মা এসে অপরূপাকে বলল, ওই দেখো রূপনগরের সম্রাট এসেছেন। সুলতান মহলের নাম শুনেছ? অনেকদিন কাছ থেকে দেখার ইচ্ছে ওনাকে। আজ সত্যি অন্যরকম একটা দিন, দেখা পেয়ে গেলাম, কি সৌভাগ্য আমাদের। অপরূপার জবাব না পেয়ে মহিলাটি বলেন, তুমিও আজ প্রথম দেখছ তাই না? আমি ওনার অনেক নাম শুনেছি, শুনেছি ওনার কাছে সবকিছুরই উত্তম ফয়সালা পাওয়া যায়, যা পরে সত্যি সত্যি মঙ্গলময় হয়। অপরূপা মহিলাটির প্যানপ্যানিতে বিরক্ত হলো। সে আছে অন্য চিন্তায়, ওই মেয়েগুলো কোথায়, ঘোড়ার গাড়ি কখন ছাড়বে, তারা কোথায় যাবে, নাকি এখানে আশেপাশে থাকবে? যদি এখানে শেহজাদ সুলতানও থাকে, ওই মানুষগুলো কি তাকে খুঁজে দেওয়ার কথা বলেছে? অপরূপা কিছুই বুঝে উঠতে পারলো না। এ আবার কোন বিপদ! শেহজাদের উদ্দেশ্য না জানা অবধি তার শান্তি নেই। মহিলাটির বাচ্চা মেয়ে দুটোকে শেহজাদের পাশে দেখা গেল। তারা শেহজাদের সামনে গিয়ে দাঁড়াতেই শেহজাদ তাদের মাথায় হাত বুলিয়ে দিল। তা দেখে মহিলাটি আনন্দে আত্মহারা পাগল পাড়া, তার চোখ দুটো চিকচিক করে উঠল। মহিলাটির চোখ অনুসরণ করে অপরূপাও শেহজাদের দিকে তাকালো। শেহজাদ মাথা থেকে রুমাল খুলে তাতে কয়েকটা পয়সা দিয়ে মেয়ে দুটোর হাতে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেই মেয়ে দুটো হেসে দৌড়ে দৌড়ে মায়ের কাছে এসে বলল, আম্মা সম্রাট পয়সা দিয়েছে, একটা রুমাল। মহিলা আবেগে আপ্লুত হয়ে রুমালটা নিয়ে সম্মানের সহিত কপালে ছুঁয়ে বলল, এটা তোমার আব্বাজানকে দেবে, সম্রাটের দেওয়া রুমাল। বাচ্চা মেয়ে দুটো ভীষণ খুশি হয়ে বলল, কাল মেলায় যাব আম্মা। হ্যাঁ যাব, এখন চলো। মহিলাটি পুনরায় অপরূপার দিকে চেয়ে বলল,
আসি কেমন? তুমি কোথায় যাবে? আমার সঙ্গী আছে, তারা আসবে। আচ্ছা আসি তাহলে, আল্লাহ হাফেজ। মহিলাটি চলে যেতে অপরূপা পুনরায় শেহজাদের দিকে তাকালো। ঘোড়ার লাগাম ধরে হাঁটতে হাঁটতে শেহজাদ ইমামের সাথে কথা বলছেন। সে যেদিকে হাঁটছে সেদিকে লোকজন সরে দাঁড়াচ্ছে। অপরূপা মনে সাহস পেল, তার মানে উনি চলে যাচ্ছেন। এক মনে বলল, উনি তাকে খুঁজতে আসেননি। অন্য মন বলল, উনি তাকে মহলে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। শেহজাদ ঘোড়ার পিঠে উঠে পড়ল। অপরূপা লম্বা একটি দম ফেলল। শেহজাদের ঘোড়া যেদিকে গেল সেদিকে ছুটল সেও। মনে মনে শেহজাদ সুলতানের আশেপাশে থাকলে মনে মনে হলো শেহজাদ সুলতান আশেপাশে থাকলে সে নিরাপদ। উনি কি চলে যাচ্ছেন? কিন্তু তার পরিণতি কি হবে? কোথায় গেলে তার একটু শান্তি মিলবে? উনি তো ওনার ভাইয়ের অপকর্ম সম্পর্কে অবগত থেকেও ভাইয়ের হাতে তাকে ছেড়ে দিয়েছে। অথচ সেরহাম সুলতান বলেছে, শেহজাদ সুলতানের কারণেই রূপাকে সে হাতিয়ার বানিয়েছে। তার মানে রূপার আজকের এই পরিস্থিতির জন্য কি শেহজাদ সুলতান দায়ী নন? কি করে ভাইয়ের হাতে তাকে ছেড়ে দিলেন নিশ্চিন্তে? চাপার আগে ক্ষোভে শেহজাদকে ভুলতে চাইল সে। সুলতান মহলের কাউকেই সে আর স্মরণ করবে না, কিছুতেই না। কান্নারা এসে তার গলায় আটকে রইল। যার কাছে নিজের আশ্রয় খুঁজে সেই তার ভাবনাকে পাল্টে দিয়ে অচেনা এক রূপে ধরা দেয়। শেহজাদের ঘোড়ার পিছু পিছু অনেক দূর ছুটল অপরূপা, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। শেহজাদের ঘোড়ার হেরসাধ্বনি আর শুনতে পাওয়া গেল না, সেই সাথে পথ হারিয়েছে সে। কিছুটা পিছু গেলেই বোধহয় পথ খুঁজে পাবে, তাই পেছনে তাকাতে তাকাতে ফের পৌঁছে গেল মসজিদের কাছাকাছি। ওই মেয়েগুলোকে খুঁজে না পেয়ে শেহজাদের চলে যাওয়া দেখে সব অপরিচিত মানুষজন দেখে সে দিশেহারা হয়ে পড়ল। কোথায় যাবে সে? কি করবে? কার কাছে আশ্রয় পাবে? তার জীবনটা কি এভাবে আশ্রয় আশ্রয় কেটে যাবে? অর্থসমুদ্রে যুদ্ধ করে টিকে থাকা পালতোলা নৌকাটির মতো শুধু যুক্ত করে যাচ্ছে সে। কিন্তু কোনো কূল কিনারা নেই, যেখানে যায় সেখানেই অশান্তি, যুদ্ধ, কলহ লেগেই থাকে। ক্লান্ত হয়ে পড়েছে সে। আজকাল নিজেকে সত্যি সত্যি অলক্ষ্যে অপয়া মনে হচ্ছে। বুকের সাথে পুটলিটা চেপে ধরে নীরবে চোখের জল ফেলল, তারপর পথ খুঁজতে লাগলো। কোথাও ওই মেয়ে দুটোকে দেখা গেল না। ঘোড়ার গাড়ি যেখানে থেমেছিল সেখানে গেল অপরূপা। দেখলো ঘোড়ার গাড়ি নেই। আরো কিছু দূর গেল, সারি সারি যে গাড়িগুলো দাঁড়ানো ছিল তাদের সবাইকে জিজ্ঞেস করলো রূপনগর থেকে কেউ এসেছে কিনা। লোকগুলো জানালো তারা চলে গেছে কিছুক্ষণ আগে। অপরূপা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ল। হাঁটতে হাঁটতে নির্জন জায়গায় এসে থামলো। সেখানে একটা বটগাছ আছে, বটগাছের নিচে শান বাঁধানো। সেখানে হতাশ হয়ে বসে পড়লো সে। পুটলিটা বুকে জড়িয়ে হাঁটুতে মাথা রাখতে গিয়ে কখন যে তন্দ্রা নেমে এলো বিলক্ষণেও বুঝতে পারলো না সে। যখন চোখ খুলল তখন একদল সৈন্য সামন্ত দেখলো সে, মাথায় পাগড়ি বাঁধা, মুখ ঢাকা। তার মসজিদের আশেপাশে যারা ছিল তারাও কোনো মতে পালিয়ে গেল। ঘোড়াগুলো চিহিচিহি শব্দ তুলে পা তুলছে, আবার শব্দ করে বসাচ্ছে। অপরূপা জড়সড় হয়ে বসল, শঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করে পুটলিটা নিয়ে দাঁড়িয়ে বলল, কে আপনারা, কি চান? গাড়ি থেকে দুজন লোক নেমে এলো একসাথে। খুবই নিকটে তাদের মুখোশ পরা মুখটা অপরূপা দেখতে দেখতে ঢলে পড়ল। অতল আধারে নিমজ্জিত পাহাড়ের মাঝামাঝি জায়গায় একটা গুহার মতো বাসস্থান। সেখানে সারি সারি মশাল জ্বলছে। বন্য শুকরের গায়ের তীব্র গন্ধে গা গুলালো অপরূপার। বন্য শিয়ালদের ভয়ঙ্কর ডাক, প্রথম পেঁচার ডাক, পাহাড়ি নিজস্ব শব্দ, বনের ভেতরে বয়ে যাওয়া শাঁসা বাতাস। অপরূপার মনে হলো সে অন্য একটা জায়গায় আছে। নিজেকে একটা তাঁবুর মতো ঘরে আবিষ্কার করলো সে। তাঁবু থেকে বের হতেই সেই মশালগুলো দেখতে পেল। তাঁবুর বিপরীত পার্শ্বে একজন কালো পোশাক পরিহিত এক বৃদ্ধ লোক বসে আছেন। সেখান হতে ধোয়ার কুণ্ডলি ভেসে আসছে। বৃদ্ধকে ঘিরে সেই লোকগুলি বসে আছে যারা তাকে তুলে এনেছে। অপরূপা সাহস সঞ্চয় করে দূর দূর বক্ষে কাছাকাছি যেতেই সবাই একত্রে তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। অপরূপা পিছু হেঁটে বলল, কারা আপনারা? বৃদ্ধ লোকটি ইশারায় তাকে ডাকলো। অপরূপা কম্পমান বক্ষে এগিয়ে গেল। ভীত জড়সড় হয়ে নির্দিষ্ট আসনে বসতেই লম্বা দাড়ি গোফলা বৃদ্ধ বলল, আমরা সন্ন্যাসী যোদ্ধা। অপরূপা সকলের পাথরের মূর্তির ন্যায় পলকহীন মুখের দিকে চেয়ে ভয়ে ভয়ে বলল,
আমার কাছে কি চান, কেন তুলে এনেছেন, আমাকে মুক্তি দিন। তুমি এই গভীর রাতে গহীন বনে কোথায় যাবে, তোমার বাড়িঘর কোথায়? আমার কিচ্ছু নেই, আমাকে ছেড়ে দিন। জ্বলন্ত আগুনের উপর এক মুঠো থুপ ফেলে দিতেই অপরূপা খুক খুক করে কেশে উঠতে বৃদ্ধ বলল, তুমি 2 দিন সময় কাটাও এখানে। ওই মানুষ তুমি 2 দিন সময় কাটাও কাটাও এখানে। ওই মনুষ্য সমাজ সমাজকে তোমার তুচ্ছ মনে হবে। জীবন এভাবেই সুন্দর, নেই কোনো ঝঞ্ঝাট, নেই কোনো পিছুটান, নেই কারোর প্রতি মায়া। অপরূপা কাশতে কাশতে স্বাভাবিক হলো, বলল, আমার খুব ঘুম পাচ্ছে, খিদেও পেয়েছে। কমলা রঙের শাড়ির মতো পোশাক পেঁচানো দুটো মহিলা এসে তাকে তুলে নিয়ে গেল, তাঁবুর ভেতর বসিয়ে চুপচাপ চলে গেল। ফের 2 মিনিটের মধ্যে ফিরে এলো বিরাটকার একটি পাতায় করে খাবার নিয়ে এলো। অপরূপা পিছিয়ে গিয়ে বলল, ছি, এসব আমি খাই না, পোড়া মাংস আমি খাবো না, নিয়ে যান। কিসের মাংস এসব? পাখির মাংস, বলেই চলে গেল মহিলা দুটো। অপরূপা সেসব না খেয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে খিদে পেট চোঁচো করে উঠল তার। খিদে এমন ভাবে কলিজা আঁচড়াচ্ছে, ঘুম থেকে লাফিয়ে উঠে চোখের পলকেই মাংসগুলো শেষ করে ঢক ঢক করে মাটির কলস থেকে পানি খেলো সে। তারপর কান মাথা ভো ভো করে উঠল। তাঁবুর বাইরে বিশাল আকৃতির একটা ছায়া চোখে পড়ল তার। ভয়ে তরতরিয়ে ঘাম ছুটল, গলা শুকিয়ে এলো, মাথা ঘুরে উঠল। তাঁবুর মধ্যে থাকা হারিকেনের পাশে ধনুক বল্লম ছোট ছোট চাকু কুড়াল পেরেক মাতুরি দেখতে পেল সে। নিজের প্রাণ সংশয়ের ভয় সে চট করেই ধনুক হাতে তুলে নিল। তাঁবুর ফটক দিয়ে সর্বশক্তি দিয়ে ছায়াটি বরাবর আন্দাজে তীর ছুটতেই নিজের সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠে ছিটকে পড়ে গেল। সাথে সাথে গো গো শব্দ তুলে ভূমিকম্পের মতো মাটি কাঁপিয়ে জন্তুটি পালিয়ে গেল। অপরূপা জড়বস্তুর ন্যায় পড়ে রইল অবশ শরীরে। তার শরীরের প্রতিটি শিরা উপশিরা মৃত্যু ভয়ে কাঁপছে। ভেতরের কান্না ভেতরেই চেপে গেল তার। এখানে কান্না মানেই তার বিপদ। তাঁবুর বাইরে মনুষ্য পদধ্বনি শব্দ পেল সে, বেরিয়ে এলো সাথে সাথেই। চেঁচিয়ে উঠে ধপ করে বসে পড়ে বলল, আমাকে মুক্তি দিন, আমি এখানে থাকতে পারবো না। বৃদ্ধ লোকটি নিরুত্তাপ, রুক্ষ স্বরে বলল, কাল সেটি আবারও আসবে, প্রস্তুত থাকবে। কথাটি শুনে অপরূপার দম বন্ধ প্রায়। পালাতে পারবে না সে জানে, যতক্ষণ না এরা চায় ততক্ষণ সে পালাতে পারবে না। কিন্তু কাল কি করে লড়বে ওই জন্তুর সাথে? আজ কোনো মতে বেঁচে গিয়েছে, কিন্তু কাল? সুন্দরপুরের সমস্ত অলিতে গলিতে পাঁচ পাঁচটা হ্যাঁ কি লিখছে সুন্দরপুরের সমস্ত অলিতে গলিতে পাঁচ পাঁচটা ঘোরাঘুরি করলো শেহজাদ। আসলে লেখার আমি না মানে বুঝি না, লিখতে পারতো পাঁচ পাঁচটি বার ঘোরাঘুরি করেছে শেহজাদ বা এরকম কিছু। লিখছে, সুন্দরপুরের সমস্ত অলিতে গলিতে পাঁচ পাঁচটা ঘোরাঘুরি করলো শেহজাদ। আসলে আমি ভুল পড়তেছি না, লেখাগুলো এরকমের। যাই হোক, পড়ি। এক জমিদার বাড়িতে আতিথেয়তা গ্রহণ করলো। জমিদার বাড়ির একজন ভৃত্যকে সাথে নিয়ে সারা সুন্দরপুরের অলিতে গলিতে ঘুরে বুঝলো দারিদ্রতা এখনকার বড় সংকট। সচ্ছল অবস্থা মাত্র গুটি কয়েক বাড়ির। নিজের জাগতিক সমস্ত দুঃখ বেদনা পাওয়া না পাওয়ার হিসেব আর হার জিতের কথা ভুলতেই তার এই পদক্ষেপ। দাদাজান বলতেন, তোমার দায়িত্বকে কভু অবহেলা করবে না, যাই হয়ে যাক, যা তোমার তা তোমার কাছে ফিরে আসবেই। যা কিছুর প্রতি তুমি আকৃষ্ট হও, সেই সব যদি তুমি নাও পাও, তবে আফসোস করবে না, মনে করবে তা তোমার জন্য অকল্যাণকর ছিল। এ কথাগুলো কিন্তু আপনারাও মনে রাখবেন। হ্যাঁ, যারা আমার প্রতিদিনের শ্রোতা আছেন, যারা আমার গল্প শুনেন, তাদের জন্য বললাম, এই কথাগুলো মনে রাখবেন, আসলে সত্যি কথা এটা। দাদাজানের কথা মনে প্রাণে বিশ্বাস করে সে, কিন্তু দিন শেষে যখন ক্লান্তি এসে ভর করে চোখের পাতায়, তখনই ঝাপসা ঝাপসা ওই চোখ দুটো ভেসে উঠে মান সপটে। অন্যায় এবং সমীচীন নয় জেনেও তাকে ভাবতে বড়ই ভালো লাগে। মনে হয় রূপা তার জন্য কিছুতেই অকল্যাণকর হতেই পারে না, কিছুতেই ওই সরল মনের মেয়েটি তার জন্য অশুভ হতে পারে না। হঠাৎ করে মনে হয় না ওই রাত্রি মিথ্যে, তাদের নিকাহ হয়নি। সে মহলে ফিরে দেখতে পাবে রূপা নিকাহ করেনি। যার কাছে ধ্বংস তাকে রূপা ভালোবাসতে পারে না, কিন্তু পরক্ষণেই মনে হয় কি আসে যায় তাতে, কি যায় আসে এতে।
সামান্য স্বপ্নের মৃত্যুই তো ঘটলো, দিব্যি আছে সে, ভালো মন্দে বেঁচে আছে, বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে, খেতে পারছে, বেশ আছে। জীবনে এত এত পূর্ণতার মাঝে এটুকু অপূর্ণতা থাকুক, কিন্তু মহলে সে কী করে ফিরবে? এক ছাদের নিচে থেকে রূপাকে অন্য খাঁচায় দেখে নিজেকে সামলাবে কী করে? ভাবতেই বুকের বাম পাশ হতে ব্যথা উদ্গম হয়, তারপর একটু একটু করে তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। মনটা তাকে শান্তি দেয় না, বারবার বলে, তোর মনটা ভালো নেই। মনটাই যে রূপা, তার মানে রূপা ভালো নেই। মনের এই দোলাচালে সে চিঠি লিখলো সাফায়াতকে, জমিদার বাড়ির ঠিকানা দিল, 32 ঘন্টার ভেতরেই কাশিম এসে হাজির হলো সেখানে। জানলো খোদেজা অসুস্থ হয়ে পড়েছে, শেরহামের লোকজন দিন দুপুরে নগরে লুটতরাজ করছে, দুটি মালবাহী জাহাজ সমুদ্রপথে আটকে রেখেছে শেরহাম, আর রূপা সেই রাতেই পালিয়েছে, আর সে সুন্দরপুরেই আছে। সব শুনে শেহজাদের পায়ের নিচের মাটি সরে গেল, স্তব্ধ হয়ে গেল সে। ধমকের সুরে গর্জন করে বলল, তাকে পালাতে দিলে কি করে, কিছু চেনেও? কাশিম মাথা নত করে দাঁড়িয়ে রইল, বলল, মা বেগম সাহায্য করেছেন। শেহজাদের আর কিছু বলার রইল না। শেহজাদ কাশিমকে বলে সৈন্যদল ছড়িয়ে ছিটিয়ে দিল সুন্দরপুরে। শেহজাদ সেই মসজিদের নামাজ আদায়ের জন্য গেলে এক খতিবের মাধ্যমে জানতে পারলেন, সাদা পোশাক পরা একটা মেয়ে ডাকাত সৈন্যদের হাতে পড়েছিল সেই রাতে, যেই রাতে মাহফিল ছিল। মেয়েটি অতিশয় রূপবতী ছিল। সবটা শোনার পর শেহজাদ নিজেকে ধিক্কার দিল, রূপা তার এত কাছাকাছি ছিল আর সে দেখল না, বুঝল না, এখন কোথায় খুঁজবে সে রূপাকে? তার মানে ওই দিন চিরকুটটা সে লেখেনি, কত ভুল বুঝল সে রূপাকে, এই ভুলের প্রায়শ্চিত্ত কি করে করবে সে? ডাকাত সৈন্যরা রূপাকে অক্ষত রেখেছে কি আদৌ? খোদার দরবারে সে আর্জি জানায়, রূপা যেখানেই থাকুক ভালো থাকুক। এদিকে সন্ন্যাসীদের আখড়ায় বন্দি রূপার দিন কাটতে লাগলো, রোজ রাতে বন্য শকরের আক্রমণ ঠেকাতে, দিনের বেলায় খিদের জ্বালা মেটাতে মাছ শিকারে আর পাখি শিকারে। পরপর কয়েকবার ঘোড়ার লাগাম হাত থেকে ছুটে গিয়ে বন্য মাটির ঝোপঝাড়ে কাটাবনে পড়ে ক্ষতবিক্ষত হলো সে। আর তখন মনে হলো তার পালানোর দরকার, এ জীবন তার কাম্য নয়, সেও একটু ভালো থাকার অধিকার রাখে। বড়ই অযত্নে সেই ক্ষত শুকানোর বড়ই অযত্নে সেই ক্ষত শুকানোর পর সেই লাগাম পুনরায় ধরে ঘোড়াটিকে নিয়ে বেরিয়ে গেল সে জ্যোৎস্না রাতে। পেছনে তাকে তাড়া করে চলছে সন্ন্যাসীদের দল। ছুটতে ছুটতে বিশাল জায়গা জুড়ে বসা একটি মেলার সামনে এসে দাঁড়ালো সে। ঘোড়ার পিঠ থেকে নামতেই ঘোড়াটি তার কাঁধে মুখ ঘষলো, অপরূপা খিলখিলিয়ে হেসে উঠে তার গলা ঝরিয়ে ধরে বলল, ভালোই প্রশিক্ষণ দিয়েছি বল বন্ধু। বাতাসের সাথে সেই পরিচিত আতরের সুগন্ধি পুনরায় নসিকা গ্রন্থে প্রবেশ করতেই অপরূপা মাথা ঢেকে মুখে কাপড় বাঁধলো। এখানে লিখছে অপরূপা মাথা ঢেকে মুখ কাপড় বাঁধলো, যাই হোক যা লিখছে পড়ি। পেছনে অনেকগুলো ঘোড়ার পায়ের শব্দ এসে থামলো। অশ্বারোহী একজন দরাজ কণ্ঠে বলল, পথ ছেড়ে দাঁড়ান। সামনেও একদল অশ্বারোহী এসে দাঁড়ালো, যাদের কাছ থেকে পালিয়ে এসেছে সে। পেছনে শেহজাদ তীক্ষ্ণ দৃষ্টিতে অপরূপা আর অপরূপার সামনের লোকজনদের দিকে চেয়ে রইল, অপরূপা দ্বিধাগ্রস্তের মতো চেয়ে রইল, কি করবে এখন সে? আচ্ছা, আমার মনে হচ্ছে অপরূপা ঘুরে ফিরে সেই শেহজাদের সামনে এসেই পড়ছে, সেটা আমরা পরের পর্বে জানতে পারবো, এখন আপাতত এই পর্বটা এখানেই শেষ। তো আজকে ছিল এ পর্যন্তই। প্রিয় বেগম পর্ব 16, পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে, শোনার জন্য চ্যানেল এই চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন, আর আমার জন্য দোয়া করেন প্রতি পর্বেও যদিও বলি। অ্যান্ড আমার কাছে মনে হয় যে দোয়া চাওয়া, এটা আসলে চাওয়াই যায়, এবং দোয়া চাওয়া এটা প্রতি মুহূর্তেই চাওয়া যায়। আপনারা একটু আমার জন্য দোয়া করেন যেন সুস্থ থাকি, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার গল্প শুই নেন, যদিও আমি অত ভালো পড়তে পারি না, আটকে যায় অনেক সময়, তারপর আপনারা যে এত কষ্ট করে এত ধৈর্য নিয়ে আমার গল্প শুনেন তার জন্য আমি আপনাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের নিজের যত্ন নিয়েন। আজকে আসছি, আল্লাহ হাফেজ।